वेलकम बैक टू माय चैनल आमी फैसल आशा करी सबाई भालो आछेन। तो भिवार्स आजकेर भिडियोते आमी आपनादेर एकटी गुरुत्वपूर्ण इनफरमेशन दिब बांग्लादेश एवं भारतेर मध्ये कयटी बॉर्डर आछे एवं कोन कोन बॉर्डरगुली एखन एक्टिव आछे अर्थात बांग्लादेशी नागरिक एवं भारतीय नागरिक कोन कोन बॉर्डर दिए एई मुहूर्ते इमिग्रेशन प्रसेस कमप्लीट करे भारतीय नागरिकरा बांग्लादेशे आसते पारबेन एवं बांग्लादेशी नागरिकरा ভারতে যেতে পারবেন এমন কয়েকটি অ্যাকটিভ বর্ডারের কথা বলবো এবং পাশাপাশি কোন বর্ডারগুলি বন্ধ আছে সেটা নিয়েও কথা বলবো এবং এটাও বলবো যে ভবিষ্যতে কোন কোন বর্ডারগুলি চালু হতে যাচ্ছে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এই জন্যই সাবস্ক্রাইব করবেন কারণ এরকম ইনফরমেশন এই চ্যানেলে আপলোড হতেই থাকবে। দেরি না করে চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা সাতক্ষীরার ভোমরা বর্ডার দিয়ে শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আমার মাউসটাকে একটু ফলো করুন। এখানে দেখুন এইটা হলো বাংলাদেশের সাতক্ষীরা জেলা, আর এই সাতক্ষীরা জেলাতে বাংলাদেশের ভোমরা বর্ডার অবস্থিত। এই ভোমরা বর্ডার পার করে আপনি ভারতের ঘোজাডাঙ্গা বর্ডার অর্থাৎ বসিরহাট, সেই বসিরহাট থেকে লোকাল ট্রেন ধরে শিয়ালদা যেতে পারবেন। বর্তমানে এই বর্ডারটি সচল আছে, বাংলাদেশ এবং ভারতীয় উভয় দেশের নাগরিকরা এই বর্ডার দিয়ে যাতায়াত করতে পারছেন। দুই নম্বরে আমরা এখন বলবো সবচেয়ে বড় বর্ডার যশোর জেলার বেনাপোলে, যেই বর্ডারটিকে সবাই চিনেন। এটি বাংলাদেশ এবং ভারতের মধ্যে সবচেয়ে বড় বর্ডার এবং এই বর্ডারকে ইন্টারন্যাশনাল মানের মতো করে মনে করা হয়। তো এই বর্ডারটা কিন্তু সচল রয়েছে, এই বর্ডার দিয়ে বাংলাদেশ এবং ভারতের উভয় দেশের নাগরিকরা চলাচল করতে পারছে। তবে এই বর্ডারটিতে একটু ভিড় বেশি হচ্ছে। এই বর্ডারটি করোনার সময় কিন্তু বন্ধ ছিল না, পারমিশন নিয়ে শুধুমাত্র এই বর্ডার দিয়ে কিন্তু চলাচল চলতো। এই বর্ডারটি কখনোই বন্ধ থাকে না, এই বর্ডার দিয়ে আমদানি রপ্তানিও হয়ে থাকে। এরপর আমরা দেখব চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত জীবননগর বর্ডার। তো বর্তমানে এই বর্ডারটি কিন্তু একদম বন্ধ আছে, এই বর্ডার দিয়ে কোনো রকম যাত্রী পারাপার হচ্ছে না। এরপরে আমি আপনাদের দেখাচ্ছি চুয়াডাঙ্গা জেলার অবস্থিত এবং মেহেরপুরের একদম মাঝামাঝি অবস্থানে দর্শনা বর্ডার, এই বর্ডারটিও কিন্তু বর্তমানে সচল রয়েছে। এই বর্ডার দিয়ে বাংলাদেশ এবং ভারতের নাগরিকরা কিন্তু চলাচল করতে পারছে। এটি হলো দর্শনা বর্ডার এবং ভারতের সাইডে গেদে। এরপরে মেহেরপুর জেলাতে অবস্থিত আরেকটি বর্ডার মুজিবনগর বর্ডার, এই বর্ডারটি বর্তমানে সচল নেই। এরপরে আমরা চলে যাব বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ বর্ডার, যেই বর্ডারটি নিয়ে অনেকেই প্রশ্ন করছেন। তো এই বর্ডারটি বর্তমানে সচল নেই, এটি ভারতীয় সাইডে মাহাদীপুর নামে পরিচিত। এরপরে দিনাজপুর জেলায় অবস্থিত হিলি বর্ডার, যেই বর্ডারটি কিছুদিন আগেই সচল করা হয়েছে। হিলি বর্ডারটি বাংলাদেশে অবস্থিত এবং ভারতীয় সাইডে বালুরঘাট নামে পরিচিত। এই বর্ডারটি দিয়ে উভয় দেশের নাগরিকরা চলাচল করতে পারছে, বর্তমানে এই বর্ডারটি সচল রয়েছে। এরপরে দিনাজপুর জেলাতে আরেকটি বর্ডার আছে, সেটা হলো বিরল, বর্তমানে এই বর্ডারটি সচল নেই। এরপরে আমরা আরেকটি বর্ডার নিয়ে কথা বলবো, যেটি হচ্ছে পঞ্চগড় জেলায় অবস্থিত বাংলাবান্দা, যেটি ভারতীয় সাইডে ফুলবাড়ি নামে পরিচিত। যেদিক দিয়ে শিলিগুড়ি খুব তাড়াতাড়ি পৌঁছানো যায় এবং শিলিগুড়ি থেকে দার্জিলিং খুব তাড়াতাড়ি পৌঁছানো যায় এবং সিকিমও, এই বর্ডারটি বর্তমানে সচল রয়েছে, উভয় দেশের নাগরিকরা এই বর্ডার দিয়ে চলাচল করতে পারছে। এরপরে আমরা আরেকটি বর্ডারের সাথে পরিচিত করাবো, সেটা হলো নীলফামারী জেলাতে চিলাহাটি, বর্তমানে এই বর্ডারটি সচল নেই। এরপর আমরা আরেকটি বর্ডার দেখাবো, যেটি হচ্ছে লালমনিরহাট এবং কুড়িগ্রামের ঠিক একদম মানে বর্ডার এরিয়াতে। তো এই বর্ডারটির নাম হলো বুড়িমারি বাংলাদেশ সাইডে এবং ভারতীয় সাইডে চ্যাংড়াবান্দা নামে পরিচিত। তো এই বর্ডারটি বর্তমানে সচল রয়েছে, উভয় দেশের নাগরিকরা এই বর্ডার দিয়ে চলাচল করতে পারছে। এরপরে কুড়িগ্রামের আরেকটি বর্ডারের সাথে পরিচিত করাবো, সেটার নাম হলো সোনাহাট, এই বর্ডারটি সচল নেই। এরপর আমি আরেকটি বর্ডারের সাথে পরিচিত করাচ্ছি, সেটা হচ্ছে জামালপুর জেলাতে, সেটা হলো ধানুয়া কামলাপুর, এই বর্ডারটি বর্তমানে সচল নেই। এবং এরপরে আরেকটি বর্ডার আছে নাকু গাঁও, এটাও সচল নেই। তারপর আরেকটি বর্ডার হচ্ছে গোবরাকুড়া করতালি, এই বর্ডারটিও বর্তমানে সচল নেই, এটি ময়মনসিংহ জেলাতে। এরপরে আরেকটি বর্ডার যেটি হলো সিলেটে, সেটা হচ্ছে ভোলাগঞ্জ, এই বর্ডারটিও বর্তমানে সচল নেই। এবং আরেকটি ইন্টারেস্টিং বর্ডারের সাথে পরিচিত করাচ্ছি, যারা শিলং মেঘালয়তে যায় তারা এই বর্ডারটি ব্যবহার করে, তামাবিল, বর্তমানে এই বর্ডারটি, এটি ভারতীয় সাইডে ডাউকি নামে পরিচিত। বর্তমানে এই বর্ডার দিয়ে কিন্তু ভিসা ইস্যু হচ্ছে, কিন্তু এই বর্ডার দিয়ে এমন কেউ যেতে পেরেছে কি না সেটা কিন্তু আমি এখন পর্যন্ত নিজের চোখে দেখিনি। তাই এটা কতটা সচল বা অ্যাক্টিভ আছে এই ভিডিওতে আমি সম্পূর্ণ 100% বলতে পারছি না, কিন্তু এই বর্ডার দিয়ে ভিসা ইস্যু
হচ্ছে। এরপর সিলেটে আরেকটি বর্ডার আছে, সেটা হচ্ছে শিলা। তো এই বর্ডারটি বর্তমানে সচল নেই। এরপরে হবিগঞ্জে আরেকটি বর্ডার আছে বাল্লা, এটাও অ্যাক্টিভ নেই। তারপরে আখাউড়া যে বর্ডারটি, আগরতলা আখাউড়া, তো এই বর্ডারটি কিন্তু অ্যাক্টিভ আছে, সচল আছে। দুই দেশের নাগরিকরাই কিন্তু এই বর্ডার দিয়ে অনায়াসে যাতায়াত করতে পারছে। এরপরে আরেকটি বর্ডার কুমিল্লার বিড়ি বাজার, তো এই বর্ডারটি অ্যাক্টিভ নেই। তারপরে আরেকটা বেলোনা, তারপর আরেকটি বর্ডার হচ্ছে বেলোনিয়া, এটাও অ্যাক্টিভ নেই। তারপর আরেকটা হচ্ছে রামগড়, এটাও অ্যাক্টিভ নেই। তো এটি হচ্ছে খাগড়াছড়িতে। তো এই ধরনের, তো এই বর্ডারটিও সচল নেই। তো এই ছিল আজকের ভিডিও। তো কোন কোন বর্ডার অ্যাক্টিভ এবং কোন কোন বর্ডার অ্যাক্টিভ না, সেটা কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার করে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, সেখানে উত্তর আমি দিয়ে দেব। আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।